নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 27 সেপ্টেম্বর 2022, প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট করুন। যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেকে এই আলোচনাটা সম্পূর্ণরূপে কিন্তু অবশ্যই শুনবেন। দেখুন, 27 সেপ্টেম্বর তিনটি মঙ্গলবার হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। হস্তা এবং চিত্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ আছে ব্রহ্ম যোগ, যোগটা কিন্তু দুর্দান্ত যোগ আছে ব্রহ্ম যোগ। এবং দিনের শুভ সময় 11:44 থেকে 12:32 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত, 11:44 টু 12:32। আরেকটি যে শুভ সময়, 11:51 থেকে 1:27 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এটা হচ্ছে দিনে ব্রহ্ম মুহূর্ত। সময়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এবং রাহুকাল দুপুর 3:00 থেকে 4:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। প্রথম আমি আপনাদেরকে কোন সময়টা আপনাদের জন্য শুভ, কোন নক্ষত্র, রাহুকালে যে কোনো শুভ কাজ আমি প্রতিদিনই বলি একদম বর্জন করুন, শুভ কাজকে একদম বাদ দিয়ে এখান বিশেষভাবে লাভ পাবেন। এবার আমি জানাবো পাঁচটি রাশির বিষয়ে আলোচনা করব। প্রতিদিনই কিন্তু আমি এই বিষয়ের উপর ভিডিও কিন্তু দিই। দেখুন, এই জন্য আমি বারবার বলি, ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে আলোচনাটা শোনার এবং বুঝার চেষ্টা করুন। যেখানে আপনাদের কিছুক্ষণ সময় লাগে এই জিনিসগুলো বুঝার জন্য, যেখানে আপনাদের এই ভিডিও আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে কিন্তু পারে। শুধুমাত্র আপনি রাশির নাম বা টার্গেট নাম্বার শুভ সময় শুনবেন না, এইটা তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলি আমি মনে করি আরও গুরুত্বপূর্ণ, আপনার জীবনের সাথে চলার পথে পাথর হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। দেখুন, একটা জিনিস, প্রত্যেক মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে। আজ যে রাজা কাল সে ফকির, একটা কথাই আছে। আবার যে ফকির আছে কাল রাজাও হতে পারে, এটাই হচ্ছে ভাগ্যের পরিহাস। ভাগ্যের পরিহাসে কত মানুষ কোন জায়গায় না যায়। এককালে তার কিছু ছিল না, আজকে কোটি কোটি টাকার সম্পত্তি। কেন জানেন? এই যে ঘড়ির কাঁটার মতো ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরছে। আবার এককালে প্রচুর ছিল, আজকে সে নিঃস্ব হয়ে গেছে, এটাও কিন্তু ঘড়ির কাঁটার মতো ভাগ হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা বোঝা কিন্তু একান্তই দরকার। আপনি কোন জায়গাতে আপনি পৌঁছাবেন, আপনার এই প্রাপ্তির জায়গাটা কোন বছরে কোন মাস থেকে কোন মাসের মধ্যে আছে বা আদৌ আপনার কেটে গেছে কি না সেটা কিন্তু জানা দরকার। যদি কেটে যায় সেটাকে নিয়ে আনানোর দরকার একজন সঠিক জ্যোতিষী, যে আপনার হাত ধরে আপনার এই পথ পার করে
দিবে। অর্থাৎ আপনার কে এমন একজন জ্যোতিষীর প্রোগ্রাম শোনা উচিত বা তার সঙ্গে কনসাল্ট করা উচিত যেখানে আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে। এই আকর্ষিক প্রাপ্তি বা সুপার প্রাপ্তির মুখ্য কারকগ্রহ কে জানেন? রাহু গ্রহ। রাহু আপনার জন্ম কুণ্ডলিতে কোন ভাবে অবস্থান করছে, কারণ রাহু যে কোনো কাজকে হঠাৎ করে থাকে। হঠাৎ অর্থ, হঠাৎ চাকরি, হঠাৎ সুসংবাদ, রাহু দুম করে উঠায়, আবার দুম করে কিন্তু ফেলে দেয়। আমি রাহুর উপরে কিন্তু ভিডিও দিয়ে রেখেছি। আপনার জন্মছকে রাহু কেমন আছে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। এর উপরে কিন্তু আমার অলরেডি ভিডিও কিন্তু দেওয়া আছে। এবং এর পাশাপাশি আপনি দেখা যাচ্ছে রাহুর সাথে সাথে আপনার ভাগ্য, এটা প্রাপ্তিটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন। এখানে ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি পাহাড় ভাঙতে পারেন। অর্থাৎ ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু মজবুত হওয়া একান্তই প্রয়োজন। কারণ কখন মানুষের ভাগ্য কার দ্বারা কিভাবে ফিরে যায় কেউ কিন্তু বলতে কিন্তু পারে না। রাহুর সাথে সাথে শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার হস্তরেখাতে কেমন আছে এটা জানা কিন্তু আপনার দায়িত্ব। এবং আপনার ক্ষেত্রে দশা বা মহাদশা আপনার পজিটিভ না নেগেটিভ এই বিষয়টা কিন্তু জানার দায়িত্ব আপনার। কারণ দশা যদি পারবিট না করে তাহলে কিন্তু আপনার হবে না। পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে। আজকে আমি যে পাঁচ রাশির কথা বলছি একজন পাবে, আবার একই রাশির আরেকজন কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। কারণ এটা হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে ভাগ্যের পরিহাস। অর্থাৎ এই জায়গাটা দেখা একান্তই দরকার। রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহুকে স্ট্রং করার জন্য, এবং পাওয়ার রিং পরিধান করুন। রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট। এবার আমি আপনাদেরকে একে একে রাশির নাম জানাব, পাঁচটি রাশির সুপার প্রাপ্তির বিশেষভাবে কোন কোন রাশির টার্গেট নাম্বার একটু বারবার বলবো, খাতাতে নোট করে নেবেন টার্গেট নাম্বারটা, শুভ সময়টা। এবং আপনারা এই ভিডিওটি একবার না দশবার শুনুন। মূল্যবান কিছু কথা যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। আগামীকালের নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির শুভ সময় 11:22 থেকে 1:14 পর্যন্ত। টার্গেট নাম্বার 5। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6:1। শুভ সময় 11:45 থেকে 12:37 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সিংহ রাশি, 3 নম্বর রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 1
এবং নয়। আপনাদের শুভ সময়। 12:19 থেকে 1:56 পর্যন্ত, এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4 এবং 1। আপনাদের শুভ সময় 10:54 থেকে 12:45 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6 এবং আপনাদের 1। শুভ সময় 10:55 থেকে 12:48 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা আপনাদেরকে বললাম, এই 5 রাশির কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আগামীকাল। ভিডিওটি এই পর্যন্তই। জয় শ্রীরাম।